আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। জিঞ্জার ওয়াটার বা লেবু পানি খাওয়ার পরপরই আজকে সকালে নাস্তা হচ্ছে আদান। আগের দিন রাতে অনেকগুলি এরকম ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এই মিষ্টিটা আমরা ছোটোবেলা থেকেই খেতাম, এক টাকা চারটা দিত। জানি না কারা কারা এভাবে খেয়েছেন। তো অনেক বছর পর আজকে আমরা এই মিষ্টি, নারকেলের নাড়ু, ইভেন দেখা যাচ্ছে সিসিমির একটা আইটেম, তো এগুলো কিন্তু পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। আমাকে যেরকম মনে করিয়ে দিল, আপনাদের কি তাই মনে করিয়ে দিয়েছে? কমেন্ট সেকশনে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুবই এক্সাইটেড মনে হচ্ছিল আজকের দিনটি। তো সকাল সকাল এগুলো দিয়েই ব্রেকফাস্ট শেষ করার পর আজকের দুপুরে কী কী আয়োজন হচ্ছে সেটা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখানে গরুর মাংস ভেজানো হয়েছে। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে রান্না করবে, রুক্তাপাই করবে এটা। সাথে এখানে মিষ্টি কুমড়াও নিয়েছে, কেটে ধুয়ে রেখেছে। মিষ্টি কুমড়া তরকারি সামটাইমস ভালোই হয়, ভাজিও মজা হয়, তাই না? তো এখানে মিষ্টি কুমড়াও নিয়ে নিয়েছে, আর মিষ্টি কুমড়াটা একদম ইয়েলো টাইপের। আর হচ্ছে সাথে শাক ভাজি করবে আজকে দুপুরের জন্য। তো দুপুরের আইটেম এরকম ভাজি ভুজি কিন্তু ভালো লাগে, তাই না? যে কোনো একটা শাক আমাদের থাকে বা ভাজি আইটেম থাকে। তো এগুলো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের, একটু দেখিয়ে নিলাম। তো চিংড়ি মাছ নামানো হয়েছে আমি দেখলাম। তো মনে হচ্ছে মিষ্টি কুমড়া অথবা শাক দিয়েই করবে, আমি জানি না, মেবি মিষ্টি কুমড়া দিয়েই করবে আর শাক ভাজি করবে। যাই হোক, এগুলো এখন রান্না হবে, রান্নার পরের প্রিপারেশনটা আবার দেখিয়ে নেবো আজকে। তো আজকে এই যে দুপুরের লাঞ্চ টাঞ্চ করছি এগুলো একটু শেয়ার করে নিচ্ছি। এগুলো হচ্ছে এটা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখানে তো ভাত বসিয়ে দিয়েছে, আর ডাল রান্না করবে এই তো। এগুলো হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার। ভাত মাত্রই উত্তাপা বসিয়ে নিয়েছে, ভাত অলমোস্ট হয়ে এসেছে, রুক্তাপা দাঁড়িয়ে দেখাচ্ছে। তো ভাতটা রেডি করে ফেলেছে, ডালটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন গরুর মাংসটা বসানো হয়েছে, আর আজকের গরুর মাংসটা সরিষার তেল দিয়ে করা হয়েছে, ঘানির ভাঙা সরিষার তেল, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো ফার্স্টের দিকে আমরা ভেবেছিলাম রুক্তাপা এই তেল দিয়েছে, যখন আমরা ভেবেছিলাম মেথি দিয়েছে বা পাঁচফোড়ন দিয়েছে, পরে দেখলাম যে না, এটা সরিষার তেলেরই স্মেল। তো এটা ভেবে ভালো লাগছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না কিন্তু খুব অন্যরকম হয়, তাই না? তো আজকে এই গরুর মাংসটা নতুন আলু দিয়ে করা হচ্ছে, আর যেহেতু প্রেশার কুকারে দেওয়া হয়নি, কড়াইয়ের মধ্যেই করছে, তো এই জন্য এটা অনেক সময় নিয়েছে, পানিও বেশি দেওয়া হয়েছে। এই যে নতুন আলুগুলো দিয়ে আজকে এই গরুর মাংসটা করা হচ্ছে। নতুন আলু আজকের প্রথম খাচ্ছি, তো এটা আমার কাছে খুব এক্সাইটেড মনে হচ্ছে। আর রুক্তাপা এরকম কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছে। তো এখন যেটা করবে, মাংস হতে হতে পাশের চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সে যে মিষ্টি কুমড়া কেটে রেখেছে, ওইটা চিংড়ি মাছ দিয়ে করছে। তো ফার্স্টের দিকে আমি ভেবে নিয়েছিলাম যে লাল শাক দিয়ে চিংড়ি মাছ অথবা লাল শাক ভাজি করা হবে। তো পরে শুনেছি মা লাল শাক এবং জলপাই দিয়ে এক টাইপের খাট্টা বা টক রান্না করে ওইটাই করবে। তো সেটাও দেখিয়ে নিব লাস্টের দিকে। তো এখন গরুর মাংস যেহেতু সেদ্ধ হতে সময় নিচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে পাশে চুলা রেখে দিয়েছে। এই দিকে মিষ্টি কুমড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়াটা আজকে মা করেছে। মিষ্টি কুমড়ার কালারও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। মা এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছে, এতে স্বাদ দ্বিগুণ চলে আসে। আমি যেহেতু ভিডিওটা একটু ক্যাপচার করছি, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, রুক্তা আপাই দিতে নিয়েছে, আমি বললাম যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, ধনিয়া পাতা দেওয়ার পর এত সুন্দর কালার এবং স্মেল হয়েছে, যেটা আসলে খুব ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে এরকম ঝোল আলা মিষ্টি কুমড়ো খেতে কিন্তু দারুণ লাগে, আর যদি ঝোলটা শুকিয়ে নেওয়া হয় এতে রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে। জানি না কেউ কখনো খেয়েছেন কিনা রুটি দিয়ে, আমার কাছে কিন্তু ভালো লাগে, আমার আম্মুরও খুবই ফেভারেট। তো মিষ্টি কুমড়া অলমোস্ট হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়া হয়েছে, আর এই দিকে গরুর মাংস অনলি 50% সেদ্ধ হয়েছে।
তো আরও পানি দেওয়া হয়েছে, কারণ সেদ্ধ করার জন্য পানি তো যথেষ্ট পরিমাণে দিতে হবে, যেহেতু কোনো প্রেশার কুকারে দেওয়া হয়নি। আর নতুন আলু দিয়ে যেহেতু রান্না করবে, হালকা ঝোল তো থাকতেই হবে, তাই না? গরম ভাতের সাথে এরকম নতুন আলু গরুর মাংসের ঝোল হলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আজকের ব্লগে অনেক আইটেম কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাট আমি জাস্ট একটা আইটেম দিয়ে কীভাবে খেয়েছি সেটা শেয়ার করব। আমি কোনো কিছুই নেইনি, শুধুমাত্র একটা আইটেম দিয়ে কীভাবে খেয়েছি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার ভালো লাগবে। যখন গরুর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক তখনই আলুগুলি দেওয়া হয়েছে, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগবে না, নতুন আলু বলে কথা। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, আর চুলের আঁচটা কমানো ছিল, এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। পানি দেওয়া হয়েছে, আর কোনো পানি দেওয়া হবে না। এই ঝোলের মধ্যে আলুটাও সেদ্ধ হবে, মাংসটাও মাখা মাখা হয়ে আসবে। ফার্স্টের দিকে কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, রূপতা আপা দিয়েছে, পরে মা এসে এটাকে মডিফাই করেছে, আর আমি পাশে থেকে একটু ভিডিও করে শেয়ার করছি। একটা ব্লগ যেহেতু করছি তো শেয়ার তো করতেই হয়। আশা করছি আপনারাও খুব এনজয় করছেন আজকের এই ব্লগটি। এরকম ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি চেষ্টা করে নিব আমাদের রেগুলার ব্লগ শেয়ার করার। রেসিপি তো অবশ্যই শেয়ার করছি, তাই না? যাই হোক, মাংস কিন্তু হয়ে এসেছে, উপরে তেল চলে এসেছে, মাখা মাখা হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, তাই না? তো দেখতেই পাচ্ছেন, আমি ফার্স্টে বলে নিয়েছিলাম যে লাল শাক ভাজি করা হবে, বাট লাল শাক ভাজি করা হয়নি, জলপাই দিয়ে একটু ঝোল ঝোল করেছে। আদনানের খুবই ফেভারিট এই ঝোল এবং টক লাল শাক। তো এভাবে খাবার দাবার রেডি হয়েছে, টেবিলে জাস্ট ভাত এবং ডাল সার্ভ করা হয়েছে, বাকিগুলো এখনও সার্ভ করা হয়নি, খাওয়ার আগে গরম গরম সার্ভ করবে। এখন যদি টেবিলে দেওয়া হতো ঠান্ডা হয়ে যেত, আর হটপটে এই মুহূর্তে নিতে যাচ্ছে না, যার কারণে ওগুলো হাঁড়ির মধ্যে আছে। আর আমি যেটা করেছি, গরম ভাত নিয়েছি, আর হাঁড়ি থেকেই, চুলার ওপর থেকে, রান্নাঘর থেকে সেই মাংসের ঝোল, নতুন আলু আর এক পিস মাংস নিয়েছি, সাথে লেবু নিয়েছি। আজকের গরুর মাংসটা ঝাল করে করা হয়েছে, যার কারণে আমি কাঁচা মরিচ নেইনি, বেশি ঝাল খেলে প্রবলেম হয় ইদানিং দেখা যাচ্ছে, যার কারণে ওভাবে করে নিয়ে নিয়েছি। এবার ভাত, ঝোল, আলু মেখে খেয়ে নিব। এতটুক পরিমাণের ভাতই আমি অলওয়েজ খেয়ে থাকি। ব্যাস, দুপুরের খাবার শেষ হয়েছে আমাদের সবার। এবার বিকেলের নাস্তার জন্য মা পাঠিয়েছে দোকান থেকেই, এরকম বড় খাস্তা পুরি বলা হয় বা ডাল পুরি বলা হয়, সাথে তেঁতুলের টক দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুবই মজার। আমরা প্রায় বিকেল হলে এই খাস্তা বড় ডাল পুরি নিয়ে আসি, এক একটা 10 টাকা করে, বাট খারাপ বানায় না, ভালোই বানায়, গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই ডাল পুরিটা আরও ক্রিস্পি হয়, বাট ইদানিং একটু তুলতুলে করছে, জানি না কেন করছে, এক টাইপের হার্ড হয়, ওটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা পুরি পুরা টাইপের নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, তেঁতুলের টক দিয়ে বা কেউ চা দিয়ে সন্ধ্যার নাস্তা আজকে এভাবে খেয়েছি। যদিও পেট সবারই ভরা, যেহেতু আজকে দুপুরের খাবার লেট করে খাওয়া হয়েছে, তাছাড়া দিন তো অনেকটাই ছোট। তো যাই হোক, বাবাকে 2টা দিচ্ছি, মাকেও 2টা দিচ্ছি, বাট মা 2টা খায়নি, 1টা খেয়েছে, আমি 1টা খেয়েছি, রূপতা আপা 1টা খেয়েছে, আর বাবা 2টা খেয়েছে, সাথে আর 1টা ছিল, ওটা রেখে দেওয়া হয়েছে। এত বড় পুরি, মানে পেট ভরা থাকলে খাওয়াই যায় না, এরকম অবস্থা। আর এই তেঁতুলের টকটা একটু ঘন হয়, খেতে কিন্তু ভালো লাগে পুরি দিয়ে। আমি তো পুরি দিয়ে খেয়েছি, বাট অনেকগুলো ছিল, সেটা আমি এমনি এমনি খেয়ে নিয়েছি। পুরি খেতে খেতে রূপতা আপাকে বলা হয়েছে চায়ের পানি বসাতে, চা বানাতে। বাবা মাকে রূপতা আপা চা দেয়, তো মা যেহেতু হালকা লিকার পছন্দ, তো রূপতা আপা ওভাবেই দেয়, আর আমি একটু ঘন লিকার পছন্দ করি। বাবা মা চা দেওয়ার পর বাকিটা আমি বানিয়ে নেব, সেটা দেখিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমি তেঁতুলের মধ্যে ডিপ করে এই একটা পুরি খেয়ে নিয়েছি। খাওয়ার পরপরই মনে হলো একটু চা খেতে হয়, তাই রান্নাঘরে চলে গেলাম, আর দেখলাম একটা বক্সের মধ্যে অনেকগুলো খেজুরের গুড়। তো ভাবলাম আজকে খেজুরের গুড়ের চা খাই, ওয়েদারটা একটু কুল, খেতেও ভালো লাগবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো খেজুরের গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ঝোলা গুড় যেটাকে বলে। আর চায়ের লিকারটা কতটাই ডিপ হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি ছেঁকে নিচ্ছি। ব্যাস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতোই দুধ দিব, এর বেশি দিব না। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এভাবে
সন্ধ্যার নাস্তা শেষ করেছে সবাই মিলে, আর আদনান তো অফিসেই। তো রাতের ডিনার হচ্ছে, যা যা রান্না হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রয়ে গেছে, কারণ দুপুরে বাবা ভাত খায়নি, মা আর আমি অল্প অল্পই খেয়েছি। এভাবে আজকের দিনটি আমাদের শেষ হলো। নিশ্চয় ভালো লেগেছে, পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।